হেরা তোমার আমার, হই যা তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে এই ক্ষণে দুটি প্রাণে আমাদের সাথে রয়েছেন প্রিয়ংবদা ব্যানার্জি। জন্ম হয়েছিল কলকাতায়, পরিবারে সঙ্গীত ছিল, তিনি তার বাবা মা এবং আত্মীয় স্বজন তাদের কাছ থেকে সঙ্গীতে অনুপ্রেরণা পেয়েছেন, সবাই সঙ্গীতের সাথে জড়িত। প্রিয়ংবদা ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আসান ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি ভালো। হ্যাঁ, আমি খুব ভালো আছি। মানে আগের বার আমরা একটা, কয়েক বছর আগে আমি আমেরিকাতে এসেছিলাম অনুষ্ঠানে, তখন আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এখানে, তো সেই অনুষ্ঠানটি এত মানুষ দেখেছেন, এবং আমি যেহেতু খুব রেগুলারলি বাংলাদেশে যাই অনুষ্ঠান করতে এবং অনেক জায়গাতে, মানে ওই অনুষ্ঠানে আমাদের, আপনারা আর আমার কিছু কনভারসেশন থেকে লাইন তুলে মানুষ, মানে আমার ইন্ট্রোডাকশনের সময় বলেছেন, তো এটা আমার মনে হয় যে একটা, মানে খুব বড় পাওনা যে মানুষ এত, মানে খুঁটিয়ে একটা অনুষ্ঠান, একটা ইন্টারভিউ দেখেছেন। তো আপনাদের সকলকে যারা দেখেছিলেন অনেক ধন্যবাদ, এবং আসান ভাই আপনাকেও ধন্যবাদ যে আবারও আরেকবার আমি এরকম একটা অনুষ্ঠানে আসবার আমন্ত্রণ পেলাম। চমৎকার, আমিও খুব খুশি হচ্ছি যে আপনার সাথে আমার সাক্ষাৎকারটা মানুষ দেখেছে, পছন্দ করেছে, এবং আপনি বাংলাদেশেও প্রায়ই যান গান করতে। বর্তমানে আপনি মুম্বাইতে আছেন? মুম্বাইতে আছি, হ্যাঁ। গত কয়েক বছর ধরে? হ্যাঁ, আমি বছর চারেক তো হলো বোধ হয়। হ্যাঁ। আচ্ছা, কারণটা কি আপনি কলকাতায়, কলকাতা বেসড না কেন? কলকাতা বেসড এই জন্য না যে মুম্বাই আসলে আমাদের ভারতবর্ষে, মুম্বাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোথায় বেস্ট অপরচুনিটিগুলো পাওয়া যায়, মানে খুব প্রফেশনাল একটা জায়গা, সমস্ত ভালো ভালো, মানে আমাদের দেশের সমস্ত ভালো মিউজিশিয়ানসরা, ভালো অভিনেতা অভিনেত্রীরা, ভালো কম্পোজাররা, প্রত্যেকে কিন্তু চেষ্টা করে, তাদের একটা টার্গেট থাকে যে যদি একবার মুম্বাইতে গিয়ে কাজ করতে পারি, কারণ মুম্বাই হচ্ছে মানে বেস্ট প্ল্যাটফর্ম বলা যায়, তো সেই জন্য মুম্বাইতে যাওয়াটা প্রত্যেকের একটা স্বপ্নের মতো থাকে, তো সেই জন্যই যাওয়া। এবং মুম্বাইতে অনেক ধরনের কাজের সুযোগ, আর যেহেতু মুম্বাই মানে কি বলবো, বলিউড মানে সকলের একটা স্বপ্নের জায়গা, তো সবটা মিলিয়ে মুম্বাইতে শিফট হওয়া, এখন কাজও করছি ওখানে। আপনি স্বপ্নের জায়গা বলছেন, আপনার এমনিতে বলিউডে আরও বড় কাজ করবার নিশ্চয়ই ইচ্ছা আছে? অফকোর্স অফকোর্স, একদমই তাই, তো সেই কারণের জন্যই ওখানে শিফট হওয়া। এখন আমি অলরেডি ওখানে কিছু কাজ করা শুরু করেও দিয়েছি, আমি কিছু মানে কি বলবো, কিছু সিনেমার জন্য গেয়েছি, এবং আমি রেগুলারলি যে সমস্ত হিন্দি সিরিয়ালসগুলো হয় বিভিন্ন চ্যানেলে, সেগুলোতে আমি রেগুলার গাই, মানে যেসব থিম সং বা ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো চলে, বা আমি জিঙ্গলসে গাই, আমি অনেক ল্যাঙ্গুয়েজেস গাই ওখানে, যেমন রিজিয়নাল যেগুলো, মারাঠি, গুজরাতি, ওড়িয়া, তো সেগুলো মিলিয়ে মুম্বাইতে আসলে নানান ধরনের কাজ হয়, তো কাজের অপরচুনিটি বেশি মুম্বাই, কমার্শিয়ালি খুব ভালো, মানে সবটা মিলিয়ে মানে এটা একটা খুব প্রফেশনাল একটা জায়গা, এবং কাজ করে আনন্দ পাওয়া যায়, সেই জন্যই ওখানে শিফট হওয়া। নিশ্চয়ই, আমরা আড্ডা দিচ্ছি কিন্তু মাঝখানে মাঝখানে একটু গানও শুনতে চাই। এমন একটা সময় ছিল যখন কলকাতার পশ্চিমবঙ্গের শিল্পীরা বোম্বেতে অনেক বড় বড় কাজ করেছেন, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তারপর এরকম আরও অনেক শিল্পী আছেন পরবর্তীকালে, কন্টেম্পোরারি আরও শিল্পী গেছেন। তো আমার মনে পড়ছে হেমন্তের একটা গান যেটার বাংলা এবং হিন্দি দুটো ভার্সনই আছে, হ্যাঁ, সেই সুচিত্রা সেন অভিনীত বিখ্যাত ছবি, যেই ছবিতে একটি গান ব্যবহৃত হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায়ের এই রাত তোমার, অসাধারণ, হ্যাঁ, সেই গানটির একটু অংশ বিশেষ কি আমরা হিন্দি এবং বাংলা শুনতে পারি আপনার কণ্ঠে? নিশ্চয়ই নিশ্চয়ই। ইয়ে নয়ন ডরে ডরে ইয়ে জাম ভরে ভরে
സരാപ്പിനോ കലകി കിസ കോ ഖബർ ഇക രാതോ കേ നിഡർ മുഝേ ജിനെ ദോ ഈ രാത തുമാരാ মা। চমৎকার, থ্যাংক ইউ। এই যে আপনি গান করেন, আপনার সাথে গত সাক্ষাৎকারে যখন কথা হয়েছিল আপনি বলেছিলেন মুম্বাইতে থাকার কথা এবং ভয়েস লেসেন্সের কথা বলেছিলেন আপনি। এই যে ভয়েস লেসেন নেয়া, এইটা সম্পর্কে একটু বলবেন যে যারা গান করেন বা যারা গান শিখছেন এখন, ভয়েস লেসেনটা নেয়া কতটা জরুরি? কারণ অনেকে আছে শুধু গানই করে যাচ্ছে, হয়তো ভয়েস লেসেন যতটা নেয় নিচ্ছেও না। অনেকে হয়তো ভাবছে যে জনপ্রিয় হওয়াটাই মূল ব্যাপার, সাধনার ব্যাপারটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। আপনি যদি একটু ভয়েস লেসেন্স বা তালিম, এটাকে কি বলবো, রেওয়াজ, হ্যাঁ, এটা সম্পর্কে একটু বলেন। আমার তো মনে হয় যে এটা একটা প্রসেস, মানে এটা কিন্তু প্রতিদিনের প্রসেস। যেমন আমরা সকালবেলা উঠে কিছু আমাদের রেগুলার্স কিছু থাকে যেগুলো করতেই হয়, যারা শিল্পী আমরা যারা গান করি তাদের বেসিক কিছু জিনিস বোধ হয় প্রতিদিনের, মানে কি বলবো, নিত্য নৈমিত্তিক জীবনের, মানে ওই এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যে যতটা সময় দেন সেটা হওয়াই উচিত, মানে রেয়াজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য। আমি নিজে যেরকম এই হেমন্ত মুখোপাধ্যায়ের গানটা গাইতে গিয়ে আমার মনে হচ্ছিল, আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছি কিছুদিন, কিছু বছর হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে যিনি তার হাজব্যান্ড গৌতম মুখোপাধ্যায়ের কাছে, তো উনি যেমন মুম্বাইয়ের খুব বড় একজন ভোকাল, মানে কি বলবো, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ট্রেনার। তাছাড়া তার পাশাপাশি আমি যখন ওয়েস্টার্ন শিখতে গেছিলাম মুম্বাইতে, সেটা কিন্তু আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করেছিল, ও একজন সাউন্ড ইঞ্জিনিয়ার মুম্বাইয়ের। তো আমি ভাবছিলাম যে আমি কিছু একটা, মানে গানের কিছু একটা অন্যরকমের শিখতে চাই, কোনো একটা সিঙ্গিং স্টাইল বা কিছু একটা, যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল হয় তাও বা, কিন্তু আমি একটুখানি মুম্বাইতে ট্রেনিং নিতে চেয়েছিলাম। তখন আমি শিফট হইনি, এটা অনেক দিন আগের কথা, 2012-এর কথা, যে একটু ওখানে কী ধরনের, কেন যেহেতু এত বড় একটা মানে সমুদ্র একদম ওটা, যে ওখানে কীভাবে শেখায়। তো তখন আমাকে আমার ওই বন্ধু সাজেস্ট করেছিল যে তুই তো ইন্ডিয়ান স্টাইল শিখেছিস অলরেডি ছোটোবেলা থেকে, তো আমার মনে হয় একটু ওয়েস্টার্ন শেখ। তো আমার তাতে উত্তরটা ইমপ্রম ছিল যে আরে আমি তো ইংলিশ গান গাইবো না। কিন্তু আসলে আমাদের যে চিন্তাভাবনা ধারণাগুলো আসলে খুব ওই একটা গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকে, যে মানে ইংরেজি বা ওয়েস্টার্ন শিখলে আমাকে ইংরেজি গানটাই গাইতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমি কিন্তু ওয়েস্টার্ন অনেক দিন শিখেছি, কিন্তু আমি আসলে আমি কিন্তু একেবারেই অন্য, মানে ইংলিশ গানটান একদমই গাই না, শখ করে গাইলাম সেটা আলাদা, কিন্তু একেবারে প্রফেশনালি না। কিন্তু ওয়েস্টার্নে না নানান রকমের টেকনিক্স শেখায়, মানে ব্রিদিং এক্সারসাইজ কী হওয়া উচিত, তারপরেতে মানে ভিব্রাটো কী হওয়া উচিত, তারপরে ভিব্রাটো যেমন মানে শুধু গলা কেঁপে যাওয়াটা কিন্তু নয়, ওটার কিন্তু একটা স্টাইল আছে, মানে একটা ওয়ে আছে, ওটা শেখানো হয়। বা আরও নানান কিছু যেগুলো, মানে কীভাবে ভয়েস থ্রো করা উচিত, ওপরের নোটটা রিচ করতে গেলে কী, মানে মাথার পজিশনটাও কীরকম থাকা উচিত, এই এই সব কিছু কিন্তু আমি ওয়েস্টার্ন আমার যিনি টিচার জেনিফার ডিসুজা, তো তার কাছে আমি শিখেছি। তো এখনও শিখছি, মানে শেখার তো কোনো শেষ নেই। আমি একটা কথা আমার কাছে খুব মানে একটু মজাই লাগে, কি অনেকে বলেন যে আমার তো শেখা শেষ, কিন্তু মিউজিক এমন একটা ভাস্ট ব্যাপার না যে বড় বড় গুরুরাও বলেন যে আমরা এখনও শিখছি। তো শেখার কোনো শেষ হয় না, এটার কোনো শর্টকাট নেই, মানে এটা ওই লম্বা প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হয়। শর্টকাট করলে কিন্তু তাড়াতাড়ি শেষও হয়ে যায়, এটা আমার মনে হয়। সো মানে এটার জন্য অনেক টাইম দিতে হয়, এটা কিন্তু দিস ইজ ফুল টাইম জব। মানে যেমন মানুষ বিভিন্ন কাজকর্মে থাকেন, যার যেটা প্রফেশন, এটা যাদের প্রফেশন তাদের জন্য কিন্তু এটা ফুল টাইম জব হওয়া উচিত, যে সকালে উঠে আমি এই সময় একটা ব্রিদিং এক্সারসাইজ করবো, তারপরে আমি রেয়াজ করবো, তারপর আমার দিনটা শুরু করবো, রেকর্ডিংয়ে যাচ্ছি, শোজে যাচ্ছি। কিন্তু ওই প্রসেসের মধ্যে বোধ হয় থাকা উচিতই উচিত, না হলে না কোথাও গিয়ে খুব লম্বা সময়ের জন্য বোধ হয় গানটা গাওয়া যায় না, এটা আমার মনে হয় একদম ব্যক্তিগতভাবে। না না, অবশ্যই, মানে গান সঙ্গীত তো একটা সাধনার ব্যাপার, এটা তো এমনি এমনি বলা হয় না, মানে
সবসময় যদি আমি ভাবি যে কিভাবে আমি জনপ্রিয়তা পাব, কিভাবে আমি একটা স্টার হব, তাহলে জিনিসটা খেলো হয়ে যায়। একদমই তাই, একেবারেই। আপনি ওয়েস্টার্ন মিউজিকের কথা বলছিলেন, আপনার একজন খুব প্রিয় শিল্পী সেলিন ডিয়ন। হ্যাঁ, আমার ভীষণ প্রিয়, মানে সেলিন ডিয়ন আমি খুব মানে ফলো করি, মানে কি মানে জানি না, আমি সেলিন ডিয়নের গান শুনি না, আমি শুধু ওই যেগুলো ইউটিউবে রয়েছে উইথ ভিডিও আমি শুধু দেখি, যে মানে কি ভয়েস থ্রো, মানে জাস্ট ভাবা যায় না, মানে আমি সেলিন ডিয়নের মানে অন্ধভক্ত একজন, মানে আমি যদি কোনোদিনও সেলিন ডিয়নকে সামনে থেকে দেখতে পাই আমি যে কি করবো আমি জানি না, মানে মানে সেলিন ডিয়ন একজন মানে বলে না যে মানে কিছু কিছু স্বপ্নের শিল্পী হন, তো আমার কাছে সেলিন ডিয়ন তেমন একজন। সেলিন ডিয়নের কোনো একটি গানের কিছুটা অংশ, এটা আমি জানি না, এটা আমার দুঃসাহস হয়ে যাবে সেলিন ডিয়নের গান গাওয়া, তো আমি জাস্ট এক লাইন একটু ছোট্ট করে, মানে সেলিন ডিয়নের গান গাওয়া মানে এটা দুঃসাহস মানে আমার ক্ষেত্রে। আপনি আপনার মতো করে গাইবেন। I can read your mind and I know your story, I see what you're going through, yeah. It's an uphill climb and I'm feeling sorry, but I know it will come to you, hey. Don't surrender, 'cause you can win in this thing called love. When you want it the most, there's no easy way out. When you're ready to go and your heart's left in doubt, don't give up on your faith. Love comes to those who believe it, and that's the